আজকে হেফাজতের আমির যাকে আমি নিজে চোখে দেখেছি গত ফালগুনের মাহফিলে, আমি অধম অযোগ্য গুনাহগার হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জাহদি রহমতুল্লাহ আলাইহি উইল চেয়ার ধরে চলমনার ময়দানে আমি আর আব্দুল খালেক শরীয়তপুরি, শরীয়তপুরি এখনো জীবিত, পাশাপাশি আমরা থাকি একসাথে জুমা পড়াই, সিদ্দিকে আমি শরীয়তপুরি একসাথে, আমার নিজে চোখে দেখা শরীয়তপুরি গেছে আব্দুল খালেক শরীয়তপুরি কথা বলতেছি, মিয়া বাংলাদেশের পরিচিতি বক্তা নুরুল ইসলাম জাহিদ সাহেব হুজুর চলমনায় গেছে হেলিকপ্টারে, আমি হেলিকপ্টারে যাইতে পারি না, শরীয়তপুরি গেছে। তো তিনতলা চারতলার মধ্যে হুজুর তো মাজুর হুইল চেয়ার দিয়ে, হুইল চেয়ার আছে না, চেয়ার দিয়ে শরীয়তপুর অজু করতে গেছে, আমি করলাম সুবর্ণ সুযোগ হুজুরের গাড়িটা টানার মতো, আমার মতো অযোগ্য লোক এত বড় একজন হাসতে এত বড় একজন আল্লাহ এই গাড়ির মধ্যে ধরার সুযোগ পাইছি, এটা আমার জন্য অনেক বড় নিয়ামত। পিছে তো মনে করছে হুজুরের শরীয়তপুরি হয়ে আমার কইতেছে শরীয়তপুরি একটু পরে ওলামা সম্মেলন বক্তৃতা হইব না জামু, তুই আমার লোকে থাইস, আমি কইতেছি হুজুর শরীয়তপুরি তো অজু করতে গেছে, আমি মাজারি, তুই আইয়া ফরসত, তুই আইয়া ফরসত এইভাবে চাইলো আর বলতেছে মাজারি, মনে হয় তো মাঝে ময়দানে আর কথা বলতে পারবা না, যে অবস্থা চলতেছে দেশের অবস্থা ভালো দেখতেছি না, কালা আবাস পাচ্ছি, আল্লাহর কসম করে বলি আজকে লোক যখন শুনলাম মারা গেছে দুনিয়া থেকে, আমি মনে করলাম ওদিন যে হুজুর আমার বিয়ে চাইছে এটাই হুজুর আমার জীবনে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দোয়া দিয়ে গেছে, কথা বল ঠিক না বেঠিক? আজকে হুজুরের জানাজা ভার আক্রান্ত বোন নিয়ে বলতেছি, হেফাজতের মহাসচিব চলে গেছে একজন আলেম হিসাবে, বাবা প্লিজ একটু এদিকে তাকা, এটা তো খুব আশ্চর্য, চোখের পালি সবাই আসবে না, আজকে জীবনে আমার আপনার জীবনের সর্বশেষ রাত্রি হইতে, এটা আমার আপনার জীবনের সর্বশেষ ওয়াজ মাহফিল হইতে পারে, এটা আমার আপনার জীবনের আখেরি মুনাজাত হইতে পারে। আল্লামা নুরুল ইসলাম জিহাদি সাহেব কয়েকদিন আগে ওলামা সম্মেলন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সাথে বৈশা বলছে, যে কামাল সাহেব বলছে আমি হুজুরের সাথে অনেক সময় দুষ্টামি করি, অনেক সময় অনেক কথা ভিডিও ফুটেজগুলি এখনও দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছে হুজুর হাসি দিচ্ছেন, তারপরে স্ট্রোক করে হসপিটালে আজকে দুনিয়া থেকে বিদায়, এসারে পরে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে জানাজা হয়েছে, দাফন হবে হাটাজারি, আমি চিন্তা করলাম আজকে মাহফিলে যদি না যাই ও আদাকিত, আমি তাকে কতদিন আগে মাওলানা কি জানি নামটা আমার দাওয়াত দিছি মাহবুবুর রহমান সাহেব, আল্লাহর কসম কোরআন সাক্ষী তাকে চোখেও দেখি নাই, তার সাথে একদিন না দুদিন কথা হয়েছে, ব্যস্ততা আমি আপনাদেরকে চিনিও নাই, এক টাকা অ্যাডভান্স অনলাইনে জিজ্ঞাসা করে দেখেন, কথা বল ঠিক না ঠিক? এক টাকা এক বাস আমাকে দেয় নাই, আমি চাইও নাই, 2000 টাকার গ্যাস ভরেছি, এত একটা দামি গাড়ি তিন চারটা লোক নিয়ে চলি, জানের রিস একমাত্র বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আল্লাহ বলে, মার পায়ে ধুলা নিয়ে বাংলার আলাচে কালাচে টাকটা পেছলিয়া কোরআনের খাত, আজকে হেফাজতের আমির যাকে আমি নিজে চোখে দেখেছি, দেখতে দেখতে আল্লাহ মাহমুদ শফি সব চলে গেছে, দেখতে দেখতে জুনাইদ বাবুনগর রহমতুল্লাহ আলাইহি চলে গেছে, দেখতে দেখতে আল্লাহ নূর হোসেন কাসিমি চলে গেছে, দেখতে দেখতে আল্লাহ আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি চলে গেছে, দেখতে দেখতে আমাদের আল্লাহ ওয়াজিদ সুবাহ রহমত আনসারি চলে গেছে, দেখতে দেখতে কুমিল্লার আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি চলে গেছে, দেখতে দেখতে গত ফালগুনের মাহফিলে আমি অধম অযোগ্য গুনাহগার হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জাহদি রহমতুল্লাহ আলাইহি উইল চেয়ার ধরে চলমনার ময়দানে আমি আর আব্দুল খালেক শরীয়তপুরি, শরীয়তপুরি এখনো জীবিত, পাশাপাশি আমরা থাকি একসাথে জুমা পড়াই, সিদ্দিকে আমি শরীয়তপুরি একসাথে, আমার নিজে চোখে দেখা শরীয়তপুরি গেছে আব্দুল খালেক শরীয়তপুরি কথা বলতেছি মিয়া বাংলাদেশের পরিচিতি বক্তা সিদ্দি, কথা বল ঠিক না ঠিক? শের আমি দেখতে গেলাম স্যার সেম সেম, কথা বল ঠিক না ঠিক? হ্যাঁ একটু বড় ওয়াজ বলেন, কেমন ওয়াজ যদি মিললে থাকে এদিকে সান, সবাই চলে গেছে, নুরুল ইসলাম জাহিদ সাহেব হুজুর চলম নাই গেছে হেলিকপ্টারে, আমি হেলিকপ্টারে যাইতে পারি না, শরীয়তপুরি গেছে। তো তিনতলা চারতলার মধ্যে হুজুর তো মাজুর হুইল চেয়ার দিয়ে, হুইল চেয়ার আছে না, চেয়ার দিয়ে শরীয়তপুর অজু করতে গেছে, আমি করলাম সুবর্ণ সুযোগ হুজুরের গাড়িটা টানার মতো, আমার মতো অযোগ্য লোক এত বড় একজন হাসতে এত বড় একজন আল্লাহ এই গাড়ির মধ্যে ধরার সুযোগ পাইছি, এটা আমার জন্য অনেক বড় নিয়ামত।
পিছেদা মনে করছে হুজুরে শরীয়তপুরি হই, আমারে কইতাছে শরীয়তপুরি একটু পরে দোলামা সম্মেলন বক্তৃতা হইব না জামু, তুই আমার লোকে থাইস। আমি কইতাছি হুজুর শরীয়তপুরি তো অজু করতে গেছে, আমি মাজারি। তুই আইয়া ফরসত, তুই আইয়া ফরসত এইভাবে চাইলো আর বলতেছে মাজারি, মনে হয় তো মাঠে ময়দানে আর কথা বলতে পারবা না। যেই অবস্থা চলতেছে দেশের অবস্থা ভালো দেখতেছি না, কেন আবাস পাচ্ছি আল্লাহর কসম করে বলি, আজকে লোক যখন শুনলাম মারা গেছে দুনিয়া থেকে, আমি মনে করলাম অতীন যে হুজুর আমার বিয়ে চাইছে, এটাই হুজুর আমার জীবনে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দোয়া দিয়ে গেছে, কথা বল ঠিক না বেটা? আজকে হুজুরের জানাজা ভারাক্রান্ত মন নিয়ে বলতেছি, হেফাজতের মহাসচিব চলে গেছে, একজন আলেম হিসাবে বাবা প্লিজ একটু এদিকে তাকা। এত খুব আশ্চর্য চোখের পালি সবাই আসবে না, আজকে জীবনে আমার আপনার জীবনের সর্বশেষ রাত্র হইতে পারে, এটা আমার আপনার জীবনের সর্বশেষ ওয়াজ মাহফিল হইতে পারে, এটা আমার আপনার জীবনের আখেরি মুনাজাত হইতে পারে। আল্লামা নুরুল ইসলাম জিহাদি সাহেব কয়েকদিন আগে ওলামা সম্মেলন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সাথে বৈশা বলছে, যে কামাল সাহেব বলছে আমি হুজুরের সাথে অনেক সময় দুষ্টামি করি, অনেক সময় অনেক কথা ভিডিও ফুটেজগুলি এখনও দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছে হুজুর হাসি দিচ্ছেন, তারপরে স্ট্রোক করে হসপিটালে আজকে দুনিয়া থেকে বিদায়, এসার পরে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে জানাজা হয়েছে, দাফন হবে হাটহাজারি। আমি চিন্তা করলাম আজকে মাহফিলে যদি না যাই, ও আদা কিত আমি তাকে কতদিন আগে মাওলানা কি জানি নামটা আমার দাওয়াত দিছি মাহবুবুর রহমান সাহেব, আল্লাহর কসম কোরআন সাক্ষী, তাকে চোখেও দেখি নাই, তার সাথে একদিন না দুই দিন কথা হয়েছে, ব্যস্ততা আমি আপনাদেরকে চিনিও নাই, এক টাকা অ্যাডভান্স অনলাইনে জিজ্ঞাসা করে দেখেন, কথা বল ঠিক না বে ঠিক? এক টাকা এক বাস আমাকে দেয় নাই, আমি চাইও নাই, 2000 টাকার গ্যাস ভরেছি, এত একটা দামি গাড়ি 3-4টা লোক নিয়ে চলি, জানের রিস, একমাত্র বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আল্লাহ বলে মার পায়ে ধুলা নিয়ে বাংলার আনাচে কারাচে টেকটা পেছলিয়া কোরআনের খাতিরে ইসলামী লেকচার হিসাবে সুন্নতের ফেরিওয়ালা হিসাবে উলামায়ে কেরামের মুখপত্র হিসাবে হক কথা বলার জন্য চেষ্টা করি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা কথা বলেন ঠিক না বে ঠিক? আর আক্রান্ত মন নিয়ে বলতেছি, তাহলে ওলামায়ে কারাম বকা খাচ্ছে খাবে, নবীজি বকা খেয়েছে খাচ্ছে, ওলামায়ে কারাম নবীর ওয়ারিস, না হলে কি বাপের টাকা ছিল আজকের মাঠে ময়দানে এত রিস্ক নিয়ে এমপি মন্ত্রী মামলা হামলা ধাঙ্গামা, এরের গরম 6 মাস 1 বছর আমরা পলাতক থাকতে হয়, হুমকি দুমকি দিয়ে আমাদের কে অবস্থা নশ্বর করে দিতে চায়, খোদার কসম ফাঁসির কাস্তে ঝুলতে রাজি, মাথা দিতে রাজি না। মুসলমানের সন্তান শাহজালাল শাহ পরান শাহ মাকতুম হাবিব চৌধুরী ফিজ্জু হুজুর রহমতুল্লাহ আলাইহির চরমোনার দেশে, তাবলিগের দেশে, শাইখুল হাদিস সাহেবের দেশে, এই দেশে যে যা খুশি তা করতে পারবে না, আলেমদেরকে মাইনাস করে কোরআন সংবিধান থেকে বাদ দিয়ে, বিসমিল্লাহ বাদ দিয়ে, ধর্ম বাদ দিয়ে, এগুলি যারা করবে তারা মাইনাস হবে, মুসলমান ছিল আছে থাকবে, কোরআন যতদিন আছে আমরা আছি, আল্লাহ তো একজন আছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ছেড়ে দেয় ছেড়ে দেয় না। না আপনারা যে আওয়াজ দেন ওয়াজ চলতো না, ও দোয়া করে দিই, হ্যাঁ না না চলতো না ওয়াজ, দেখ আওয়াজ না দিলে ওয়াজ হইব আর আওয়াজ দিবেন? আমি কইলাম ওয়াজ শুরু করি নাই, ওয়াজ শুরু করছি, হ্যাঁ দেখেন সে আপনাকে চেহারাটা সবাই সাইয়াদ ভাল লাগতা সিনে স্যার, প্রত্যেকে চেহারা বিছান মনে হয়েছে না, মাত্র হাইঞ্জালা রাজ্যে 10টা বাজে মনে হয়েছে, হ্যাঁ মনে হয়েছে রাজ্য হয়ে গেছে গা বাবা রে, ও যুবক কার পিছে ঘুরতেছ, এই যুবতী মা কার পিছে সময় নষ্ট করতেছ, যে মালিক, যে মালিক অক্সিজেন দিয়েছে, যে মালিক এত বড় নিয়ামত চক্ষু দিয়েছে, যে মালিক হাতের পিঙ্গার দিয়েছে, যে মালিক কথা বলার শক্তি দিয়েছে, বাবা আমি প্রথমেই বলেছি মাজহারুল ইসলাম, মাই নেম ইজ মাজহারুল ইসলাম ওপেন চ্যালেঞ্জ, আমি কোরআন হাদিস ছাড়া কথা বলবো না, আমি আল্লাহর গোলাম হিসাবে এই কোরআন নিয়ে এসেছি, অনেক বক্তৃতা দৃষ্টি যে উঠেছে কোরআন দেখছেন কথা কন না কেরে, আমার কখন জানি মরে যাই, কখন জানি আমি আটকা আটকা পড়ে যাই, কখন জানি আমাকে অ্যারেস্ট করে ফেলে, আমার জীবন সঙ্গে একমাত্র কোরআন চাই, আমি নিজে হেঁটে যাই অজু করে কোরআন নিয়ে আসছি, কাউকে অর্ডার দেই না, আমার নিজের খাদেম আমি নিজে জুতা নিজে টানি,
কথা কম লাগে দেখছেন আপনারা আর এখন বাপ সব কিছু মূলবি বার হইছে জুতা টানার খাদেম মোবাইল ধরার খাদেম পিএসএনার বাটপার দোকাবাস ইয়াহুম ওয়া ইয়াহুম ওয়া কাযাবুনা ওয়া দাজালুনা মিশকাতের হাদিস মুসলিমের হাদিস তারা এক জমানার দাজ্জাল গাজ্জাল আইবো ধোকাবাস আলেম আইবো তারা গান খাইয়া আজান দিয়া মানুষের রং তামাশা কইরা মানুষের সময় নষ্ট কইরা ও আজের থেকে 20,000 30,000 50,000 কন্টাক্ট কইরা বক্তা তে লয়ে যাইবো কথা কন না কেরে তা আমি তো চুক্তি ছাড়া আইছি তো আমার ওয়াজ ভালো লাগবে ভালো লাগবে কথা মানা করে আমার তো একটা দেয় নাই নিজের গ্যাস উড়ে আইছি নিজের টিয়া ফুজি ইনভেস্ট করছি এন কথা কয় না করে আমার লগে তিনটা লোক থাকে একজন পিএস একজন আমার ক্যামেরাম্যান একজন ড্রাইভার আমি একজন সাইডজন চারটা লোকের দৈনিক যদি খরচ কত টাকা আছে গাড়ির খরচ ফুজি একটা দিছে কথা কয় না করে আমার মা কয় তোর আল্লাহ দিব আরো জোরে কম আমার মা কয় তুই কেলে কে ওয়াজ করস আমি কয় মাওলা মা শিখছি দুই চার কথা হক কথা হাসা কথা কইতাম তোরে ওয়াজাই ঠিকাটা কইছে আমার ছুড়ু ভাইরা যে দিয়ে দিছে তুই যা আছে হ্যাঁ কবি একটু ওয়াজ কমাই করতে খালি হাইন জ্বালা বাই দিত মা তো বুড়া মানুষ কথা কেন করে আমার জানোই যে রাইতে ঠেললা শেষে দে পাবলিকও যায় না আরো আরো কইব মায়ের যে আমার আপন ছুড়ু ভাই লগে একটা দিয়ে দিছে হ্যাঁ কবি তাড়াতাড়ি ওয়াজ কইরা হাইন জ্বালা এই আদে আসার আগে বাদ যাইতো ওয়াজ বাদ দিয়ে হইতাম আমার মা চিন্তা করে দে এখন মা তো বুঝে না আমি কি মারে কথা বলে মায় বুঝে মার কাছে দোয়া যখন লইছি মায় কাজে কই যাইবা কথা কন না করে মা তো কত বড় নিয়ামত কার জানি মা নাই কার জানি মা নাই তুই তাড়াতাড়ি আয় এ বউ মারা যারা আছেন আপনার স্বামী আপনার সন্তানকে পাঠায় দেন আছে কিছু নিয়ামত নিয়ে যা কথা বলেন ঠিক না বেঠি কার জানি মা নাই বাবা নাই কার জানি সন্তান নাই আমি টাইম 10টা বাজার পরে ওয়াজ শুরু করব নিয়ত করছি আর 5 মিনিট আছে আল্লাহু আকবার কান আমার মা আজকে বলতেছে ফুত তুই যে বাসার থেকে বের হস আমার ভয় হয় কি কয় আমার কথা বলেন না কেন মায় তো মোবাইল টোবাইল বুঝে না আমাকে কি সমস্যা কয় হুনি হুজুর ঘরে ধরে হুজুর ঘরে ধরে জেল দে এমন দে না জানি তোরা ধরে লাই মা এমনি বাধা দে আমি কইছি মা মানুষের কাছে ওয়াদা কি শব্দ আমার তো মা ফিরে যাইতে হবে আজকে কয় মা মাই বলতেছে বাবা রে তুই যাবি সাবধানে যা এমন কিছু ওয়াজ করিস না যে ওয়াজের দ্বারা তোর